কাজীপাড়া স্টেশনটি চালু করা হয়েছে আজ শুক্রবার অর্থাৎ বিগত যেই সরকার পতনের পর মেট্রো স্টেশনটি বন্ধ ছিল তারপরে এটি কিন্তু আসলে গত সরকার যেমনটা জানিয়েছিল যে এক বছর সময় লাগবে সেটি কিন্তু আসলে দুই মাসের মধ্যেই ঠিক করা হয়ে গেছে এবং আজ শুক্রবারে কিন্তু এটি চালু হয়েছে আপনারা যেমনটা জানেন যে শুক্রবারে মেট্রো আসলে বন্ধ থাকে তবে অন্তর্বর্তীকালীন সরকার এসে সেটি কিন্তু আসলে নতুন নিয়ম করে আসলে শুক্রবারে মেট্রো চালু করেছে এবং আজ প্রথম দিনে কিন্তু আসলে মেট্রো চালু হচ্ছে এবং আজকের দিনেই মেট্রো স্টেশনের কাজীপাড়া যেই স্টেশনটি সেটি কিন্তু আসলে চালু করা হয়েছে এবং এটি মেরামত করতে যেই বাজেট ধরা হয়েছিল সেই বাজেটের অনেক কম টাকা লেগেছে এবং বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা কিন্তু আসলে এটি মেরামত করা হয়েছে এবং যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আসলে অন্যান্য দিনের মধ্যে স্বাভাবিক ধর যাত্রী কিন্তু আসলে রয়েছে এবং যাত্রীর সংখ্যা সময়ের গড়ানোর সাথে সাথেই বাড়ছে এবং যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে আজ তিনটা তিরিশ মিনিট থেকে কিন্তু আসলে উত্তরা থেকে প্রথম ট্রেনটি মেট্রো ট্রেনটি ছেড়ে আসে এবং মতিঝিলের উদ্দেশ্যে পরবর্তীতে এখানে এসে থেমে এখান থেকে যাত্রী নিয়ে পরবর্তীতে মতিঝিলের উদ্দেশ্যে চলে গিয়েছে এবং এরপর আজকের বারো মিনিট সময় পরপর আসলে এক মেট্রো ট্রেন আসছে এমনটাই কিন্তু আসলে এর পক্ষ থেকে জানানো হচ্ছে এবং কিছুক্ষণ আগে ব্যবস্থাপনা পরিচালক যিনি ছিলেন তিনি আমাদের যেমনটা জানিয়েছেন যে যাত্রীর সংখ্যা যদি বাড়ে তাহলে সময়ের ব্যাপারটা তারা আসলে চিন্তা করবেন এবং যেটি আসলে সাড়ে তিনটা থেকে করা হয়েছে সেটা নটা ত্রিশ পর্যন্ত রয়েছে এবং সেটা যদি যাত্রীর সংখ্যা অধিক হয় সেটি কিন্তু আসলে বাড়ানো হবে এমনটাই কিন্তু আসলে এর পক্ষ থেকে জানানো হয়েছে এই মুহূর্তে আমি অবস্থান করছি কাজীপাড়া মেট্রো মেট্রো স্টেশনে যেমনটা আপনারা জানেন যে বিগত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যেই আন্দোলনটি হয়েছিল সেই আন্দোলনের সময় কিন্তু আসলে মিরপুর দশ এবং কাজীপাড়া এই স্টেশনটিকে আসলে ভাঙচুর করা হয়েছিল এবং দশ নম্বর স্টেশন এখন পর্যন্ত বন্ধ রয়েছে কারণ দশ নম্বর স্টেশনটি কিন্তু ব্যাপক ভাঙচুর করা এবং এই স্টেশনটি আসলে ভাঙচুর করা হয় তবে ভাঙচুরের কবলে তুলনামূলকভাবে দশের থেকে কম ছিল যার কারণে অল্প সময়টি আসলে মেরামত করা হয়েছে এবং ব্যবস্থাপনা পরিচালক যিনি ছিলেন তিনি কিছুক্ষণ আগে এক প্রশ্নের উত্তরে বলেন সঠিক কোনো আসলে তথ্য দেননি যে ঠিক কত সময় এবং ঠিক কত টাকা লাগবে মেরামতের জন্য দশ নম্বরে এবং দশ নম্বরের ব্যাপারে এখনও সঠিক তথ্য আমাদের জানা নেই এই মুহূর্তে আমি আপনাদের সরাসরি যুক্ত করেছি ইত্তেফাকের অফিসিয়াল ফেসবুক পেজে এবং অবস্থান করছি মেট্রো স্টেশন কাজীপাড়াতে এবং কাজীপাড়া থেকে সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা আজ শুক্রবার সাধারণত শুক্রবারে মেট্রো বন্ধ থাকে তবে অন্তর্বর্তীকালীন সরকার এসে সাথে কথা বলে তারা আসলে কিন্তু আসলে মেট্রো চলাচলের সুযোগ সৃষ্টি করে এবং যার ফলে আপনারা দেখতে পাচ্ছেন আজকেই কিন্তু আসলে সেই প্রথম দিন এবং মেট্রো আসলে চালু করা হয়েছে এবং উত্তরা থেকে প্রথম যেই রেলটি চালু হয়েছে সেটি তিনটা তিরিশ মিনিট এবং তিনটা তিরিশ মিনিটে সেটি আসলে মতিঝিল উদ্দেশ্যে ছেড়ে গেছে এবং কাজীপাড়া স্টেশন যে বন্ধ ছিল দুই মাস গত দুই মাস বন্ধ থাকার পর আজকেই প্রথম দিন কাজীপাড়া থেকে আসলে যাত্রী নেওয়া শুরু হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন কাজীপাড়া এই মধ্যে আসলে যাত্রীর কিন্তু আসলে উল্লেখযোগ্য একটি ভিড় রয়েছে এবং একের পর একটা মেট্রো স্টেশন থেকে মেট্রো রেল চলে আসছে এবং যাচ্ছে এবং যাত্রীরা তার ওঠা করছে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মতিঝিল থেকে একটি মেট্রো রেল ছেড়ে এসেছে এবং এই মুহূর্তে অবস্থান কাজীপাড়া স্টেশনে এসে নেমেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যাত্রীরা আসলে উঠানামা করছেন এবং যাত্রীর আদিকেও কিন্তু আসলে এই মুহূর্তে চোখে পড়েছে অর্থাৎ শুক্রবারে যে বন্ধের দিন বন্ধের